ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদ ভরতপুরে সিজা গ্রামে 23 বছরের নয়ন শেখ নামে এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক চুল বিক্রি করে অর্থ রোজগারের জন্য বিহারে গিয়েছিলেন। মঙ্গলবার ওই যুবক সহ বেশ কয়েকজন যুবক একটি ছোট গাড়ি করে ফিরছিলেন। সেই সময় বিহারের বাঁকা জেলার পানেরা গ্রামের একটি ডাম্পারের সাথেই তাদের গাড়িটি ধাক্কা লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় নয়ন শেখের। এই খবর গ্রামে পৌঁছানো মাত্রই পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। হ্যাঁ, আমাদের শিশ গ্রামের নয়ন শেখ আগামীকাল বেলা 12টার সময় তারা বাড়ি ফিরে আসছিল বিহার থেকে, যেহেতু লকডাউনের সময় ট্রেনে যাতায়াতের রাস্তা খুবই বন্ধ। তার কথা হচ্ছে তারা যে ছিল আমাদের মহরম ছিল, মহরম উপলক্ষে মহরম করে পরব করে তারা বিহার যাচ্ছিল, বিহার থেকে কালকে ফিরে আসছিল। তা এরা খুব দুষ্ট গরিব মানুষ, এরা খুব অসহায় ব্যক্তি, মানে দুটো বাচ্চা কাছে আছে, বাবা মা বৃদ্ধ, মানে আমাদের মানে খুবই গ্রামে একটা শোকের ছায়া নেমেছে। এটা যেহেতু 22-24 বছরের ছেলে মারা গেছে, খুবই অসহায় গরিব, মানে আমরা প্রশাসনিক তরফ থেকে আমি পঞ্চায়েতের প্রতিনিধি, তার কথা হচ্ছে আমরা যথেষ্ট চেষ্টা করবো যাতে কিছু রকম সহায়তা করার, এবং সরকারিভাবে যতদূর পারবো ততদূর আমরা সহায়তা করি। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদ ভরতপুরে সিজা গ্রামে 23 বছরের নয়ন শেখ নামে এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক চুল বিক্রি করে অর্থ রোজগারের জন্য বিহারে গিয়েছিলেন। মঙ্গলবার ওই যুবক সহ বেশ কয়েকজন যুবক একটি ছোট গাড়ি করে ফিরছিলেন। সেই সময় বিহারের বাঁকা জেলার পানেরা গ্রামের একটি ডাম্পারের সাথেই তাদের গাড়িটি ধাক্কা লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় নয়ন শেখের। এই খবর গ্রামে পৌঁছানো মাত্রই পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। হ্যাঁ, আমাদের শিশ গ্রামের নয়ন শেখ আগামীকাল বেলা 12টার সময় তারা বাড়ি ফিরে আসছিল বিহার থেকে, যেহেতু লকডাউনের সময় ট্রেনে যাতায়াতের রাস্তা খুবই বন্ধ। তার কথা হচ্ছে তারা যে ছিল আমাদের মহরম ছিল, মহরম উপলক্ষে মহরম করে পরব করে তারা বিহার যাচ্ছিল, বিহার থেকে কালকে ফিরে আসছিল। তা এরা খুব দুষ্ট গরিব মানুষ, এরা খুব অসহায় ব্যক্তি, মানে দুটো বাচ্চা কাছে আছে, বাবা মা বৃদ্ধ, মানে আমাদের মানে খুবই গ্রামে একটা শোকের ছায়া নেমেছে। এটা যেহেতু 22-24 বছরের ছেলে মারা গেছে, খুবই অসহায় গরিব, মানে আমরা প্রশাসনিক তরফ থেকে আমি পঞ্চায়েতের প্রতিনিধি, তার কথা হচ্ছে আমরা যথেষ্ট চেষ্টা করবো যাতে কিছু রকম সহায়তা করার, এবং সরকারিভাবে যতদূর পারবো ততদূর আমরা সহায়তা করি। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।